শহীদ যতীন দাস আমাদের মনের মণিকোঠায় চিরভাস্কর হয়ে আছেন। 63 দিন ধরে অনশন করার পর তিনি মৃত্যুবরণ করেন। ধীরে ধীরে ঢলে পড়লেন মৃত্যুর কোলে, ছিল অমৃত্যু প্রতিবাদী স্পৃহা, মুখে অম্লান হাসি, যার অনশনে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার, দেশপ্রেমে জেগে উঠেছিল গোটা দেশবাসী, রাগে অপমানে ফুঁসছিল গোটা দেশ। যতীন দাস বলেছিলেন, সে নিজে অনশন আরম্ভ করলে যতদিন না সরকার দাবি মেনে না নেয় ততদিন অনশন চালিয়ে যাবেন, যেমন কোথা তেমনি কাজ। ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব সহ আরও 17 জন বিপ্লবীকে নিয়ে যাওয়া হল লাহোর সেন্ট্রাল জেলে। সেই দলেই ছিলেন যতীন দাস। সম্মুখীন হন পুলিশের দুর্ব্যবহার ও ভেদাভেদের, জোরালো প্রতিবাদী শুরু করেন আমরণ অনশন। দিনটি ছিল 1929 সালের 13 জুলাই। জেল কর্তৃপক্ষ জোর করে খাওয়ানোর প্রচেষ্টা শুরু করেন, চাবুক লাঠির আঘাত সহ জোটে জোর করে মুখ খুলিয়ে কিংবা নাকে নল ঢুকিয়ে খাওয়ানোর প্রয়াস, কিন্তু ব্যর্থ হন পুলিশ ও জেল কর্তৃপক্ষ। 63 দিন পর তিলে তিলে মৃত্যু গ্রাস করল তাকে। লাহোর থেকে ট্রেনে মরদেহ আনা হয় কলকাতায়, পথে 57 বার থামানো হয়েছিল ট্রেন। খালি পায়ে লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাবেন বলে। নেতাজি দায়িত্ব নিয়ে কাঁধে তুলে নিলেন ভারতের যুবক দধিচির মরদেহ। মিছিল চলে গেল কেওড়াতলার মহাশ্মশানের দিকে, ধ্বনিত হল বীরত্বের নাম, যতীন দাসের নাম। এই মহান শহীদ যতীন দাসের জন্ম হয়েছিল কলকাতায়। জন্মের তারিখটি ছিল 1904 সালের 27 অক্টোবর। ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। স্থানীয় পাঠশালাতেই পড়াশোনার হাতে খড়ি হয়েছিল। বড় হয়ে ভর্তি হলেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। তখন থেকেই স্বদেশ প্রেমের স্ফুরণ ঘটে গিয়েছিল তার মনে। 1920 সালে 16 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী। যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে, একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন, কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের রক্ত। বন্দে মাতরম, ধন্যবাদ। আজকের কাহিনী এখানেই শেষ। আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অথবা অগ্নিযুগের সূর্য সন্তান ফেসবুক পেজটির অনুষ্ঠান যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।